شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد. ভাই সেলিমুল আলম দুবাই থেকে প্রশ্ন করেছেন, সূরা বাকারার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى, এবং আমি তোমাদের প্রতি মান্না এবং সালওয়া অবতরণ করেছি। তিনি এই আয়াতের আলোকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মান্না এবং সালওয়া কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে হযরত মূসা আলাইহিসসালামের জাতিকে ইঙ্গিত করেছেন। মূসা আলাইহিসসালামের জাতিটা কি নিজের জীবিকা উপার্জন করতে গিয়ে অনেক কষ্ট করতেন, না সে যুগে মানুষকে নিজের জীবিকা আহরণ করতে বা উপার্জন করতে অনেক কষ্ট করতে হতো, তারপরে যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার অনুগ্রহের কথা বলেছেন। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে মান্না এবং সালওয়া হচ্ছে একটি খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার বিশেষ অনুগ্রহে বানি ইসরাইলের বিশেষ লোকের প্রতি এই খাদ্য অবতরণ করেছিলেন। মান্না হচ্ছে মধুর মতো একটি খাদ্য বা পানীয় যা আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের মাধ্যম দিয়ে বা গাছের মাধ্যম দিয়ে তাদেরকে সেটাকে সরবরাহ করতেন। সালওয়া হচ্ছে একটি পাখি, যেই পাখি মানুষের সামনে খাদ্যরূপে এসে হাজির হয়ে যেত, এবং এই খাদ্য তাদেরকে কখন দেওয়া হতো, কোন সময়তে দেওয়া হতো, কোন জায়গাতে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে সংক্ষিপ্ত একটি ভূমিকা জানা জরুরি। সেটা হচ্ছে যে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, যিনি বানু ইসরাইলের উৎস, তার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে বা বাইতুল মাকদেসে। তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম মিশরে চলে যান এবং তিনি সেখানকার শাসক হয়ে যান, এবং তারপরে হযরতে মূসা আলাইহিসসালাম মিশরে আসেন, এবং ফিরাউনের অত্যাচারে যখন তিনি তার জাতিটাকে নিয়ে ফিরাউনের শাসন থেকে যখন তিনি পালায়ন করলেন, তখন তার ইচ্ছা ছিল যে আমরা বাইতুল মাকদেসে যাব এবং সেখানে গিয়ে আমরা পুনরায় অবস্থান করব। যখন তারা মিশর থেকে পালায়ন করে মূসা আলাইহিসসালামের সাথে পথে ছিলেন, সেই মুহূর্তে মূসা আলাইহিসসালাম বাইতুল মাকদেসের দিকে ইঙ্গিত করে বলেছেন তার জাতিটাকে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতিরা, তোমরা সেই পূর্ণ ভূমিতে প্রবেশ করে যাও যেই ভূমি তোমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এবং তোমরা পিছনে ফিরে যেও না, ফাতানকালিবু খাসিরিন, কারণ যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তে পড়ে যাবে। উত্তরে কিন্তু সেই বাইতুল মাকদেসে তখন শাসন চলছিল আমালেকা গোষ্ঠীর। এই আমালেকা গোষ্ঠী ছিল অনেক বীর পুরুষ, শক্তিশালী। মূসা আলাইহিসসালাম যখন তার জাতিকে বললেন যে তোমরা এখানে চলো, তাদের সাথে আমরা জিহাদ করে যুদ্ধ করে আমাদের আদি পিতা ইয়াকুব আলাইহিসসালামের জমিনকে বা তার ভূমিকে আমরা আবার আবাদ করবে পুনরায়, তখন মূসা আলাইহিসসালামের জাতিরা বলেছিলেন, কালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা বলেছিল হে মূসা, এই বাইতুল মাকদেসে এক বীর পুরুষ বা শক্তিশালী জাতি বসবাস করে, ওয়া ইন্না লান নাদখুলাহা, এবং আমরা সেখানে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করব না, হাত্তা ইখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে না বেরিয়ে পড়বে। আমালেকারা বাইতুল মাকদেসে থাকাকালীন আমরা সেখানে প্রবেশ করব না, ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন,
হ্যাঁ, আমারেকা গোষ্ঠ যদি বাইতুল মাকদিস থেকে বেরিয়ে পড়ে, তারা তো শক্তিশালী জাতি, তাদের সাথে মোকাবেলা করার মতো আমাদের শক্তি নাই, সুতরাং যদি তারা সেখান থেকে বেরিয়ে পড়ে তাহলে আমরা প্রবেশ করব। قال رجلان من الذين يخافون ان انعم الله عليهما موسى عليه الصلاه والسلام জাতির মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহ ভীরু ছিলেন, তারা বললেন উদখুলু আলাইহিমুল বাব, তোমরা বাইতুল মাকদিসের দরজা পর্যন্ত চলো। ফাইদা দখলতুমুহু ফাইন্নাকুম গালিমুন, তোমরা যদি তারা সেই দরজা দিয়ে প্রবেশ করে ফেলো, বাইতুল মাকদিসের দরজা প্রবেশ করে ফেলো, তোমরাই হবে লাভবান, তোমরাই হবে জয়ী। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর সত্যি যদি তোমরা মূসা আলাইহিস সালামের যদি অনুসারী হয়ে থাকো, আল্লাহ ভীরু হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহর প্রতি ভরসা করো। কালু, তারপরেও এই দুই আল্লাহ ভীরু কথার, দুই আল্লাহ ভীরু ব্যক্তির কথাও তারা অমান্য করল এবং বলল কালু ইয়া মূসা, তার জাতিরা বলল হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হে মূসা, এই আমালেকা গোষ্ঠী যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিসে বিদ্যমান থাকবে আমরা কখনোই সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মূসা, তুমি এবং তোমার প্রতিপালক যাও এবং তোমরা উভয়ে আমালেকাদের সাথে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই জাতির এই উত্তর শুনে নিজে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন এবং মূসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম তার জাতির উত্তর পেয়ে ক্ষমা প্রার্থী হলেন। কালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, মূসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহ, আমি আমার আত্মা এবং ভাইয়ের ছাড়া কারো মালিক নই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং হে আল্লাহ, তুমি আমাদের মাঝে এবং এই ফাসেক জাতির মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করে দাও, পার্থক্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে বাছাই করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিসসালামের আরাধনা, এই প্রার্থনার ফলে তিনি আল্লাহ বললেন কালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, হে মূসা আলাইহিসসালাম, আমি তোমার জাতিকে শাস্তি দিচ্ছি যে তারা 40 বছর ধরে বাইতুল মাকদেশে তারা যেতে পারবে না, বাইতুল মাকদেশ তাদের জন্য 40 বছর ধরে হারাম করে দিলাম, তারা সেখানে যেতে পারবে না। এটি হুনা ফিল আরদে, এই 40 বছরের ব্যবধানে তারা এই যেখানে তারা আছে সেখানেই ঘুরে বেড়াবে, তারা পথ খুঁজে পাবে না, সেখানে পথ হারা হয়ে ইদিক উদিক ঘুরে বেড়াবে। ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং তুমি ফাসেক জাতির জন্য চিন্তিত হয়েও না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতি হুনা ফিল আরদে, তারা জমিনের বুকে 40 বছর ধরে পথভ্রষ্ট হয়ে ইদিক উদিক ঘুরে বেড়াবে, তারা বাড়িও ফিরে যেতে পারবে না এবং তারা বাইতুল মাকদিস যেতে পারবে না, যেখানে তারা আছে সেখানেই 40 বছর ধরে ঘুরে বেড়াবে। সেই জায়গাতে যখন তারা আবদ্ধ হয়ে গেল তখন তাদের খাওয়া, যেহেতু তারা রাস্তা বের হতে পারছে না কোন দিকে যাব, কোথা থেকে খাওয়া নিয়ে আসবো, তারা তো তার কাছে খেতে হবে। সেই মুহূর্তে সেই সময়ে 40 বছর ধরে এই বিশিষ্ট জাতির জন্য যারা এ মাকামে তিহে ছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মান্না এবং সালমা নাজল করলেন। তারা অত্যাচারী জাতি, জালেম, বা তারা নবী মূসা আলাইহিসসালামের কথাকে অমান্য করলেন, আল্লাহর কথাকে অমান্য করলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিলেন, যে আকাশ থেকে মান্না এবং সালওয়া নাজেল করে অবতীর্ণ করে তাদেরকে বাঁচিয়ে রাখলেন। এবং যখন 40 বছর হয়ে গেল তখন তারা ডানে বামে বা পথ দেখতে পেলেন। এই মুহূর্তে বা এই মাকামে তিহে যারা অবস্থান করেছিল তাদের জন্য এ মান্না এবং সালওয়া নাজেল করা হয়েছিল। এটা সাধারণত মূসা আলাইহিসসালামের সমস্ত জাতির জন্য না, বরং তাদেরই জন্য যারাকে নিয়ে মূসা আলাইহিসসালাম মিশর থেকে পালায়ন করে বাইতুল মাকদিসের দিকে মানে ধাবন করেছিলেন, আর পথে জিহাদ করার, যখন যুদ্ধ করার জন্য যখন মূসা আলাইহিসসালাম আহ্বান করলেন তখন তারা অমান্য করল। যেই জায়গাতে তারা অমান্য করেছিল সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা গন্ডির মতো করে দিলেন এবং সেখানেই তারা ঘোরাফেরা করত, কিন্তু বাইরের পথ দেখতে পেত না।
সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই মান্না এবং সালওয়া অবতরণ করেছিলেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।